জায়গা সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সোমবার বিকেলে ঘটে গেল এক রক্তারক্তিকাণ্ড। শাবল দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় প্রথমে ধর্মনগর হাসপাতালে, পরে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, যুবরাজনগর ব্লকের আওতাধীন ধুপিরবন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিজেদের মধ্যে 7 থেকে 8 বছর যাবৎ জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল চলছিল। সোমবার বিকেলের দিকে মইনুল হক তার ছেলে রাউল উদ্দিন এবং স্ত্রীকে নিয়ে যখন বাড়িতে ফিরছিল, তখন জসিম মিয়ার বাড়ির সামনে আসতে তারা গাড়ি আটকে মইনুল হককে নামিয়ে শাবল দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে। পাশাপাশি মইনুল হকের সাথে থাকা 2.5 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এবং তার মোবাইলটিও নিয়ে যায়। মইনুল হকের ছেলে রাহুল উদ্দিনকে এবং তার মাকেও মারধর করে। রাহুল উদ্দিন তার বাবাকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় থাকায় কর্তব্যরত চিকিৎসকরা মইনুল হককে বহির্রাজ্যে প্রেরণ করে। এদিকে রাহুল উদ্দিন জানায়, যারা তাদেরকে মারধর করেছে তারা তার পিসির ছেলে এবং অন্যান্য আত্মীয় স্বজন। এই মর্মে রাহুল উদ্দিন ধর্মনগর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছে। তার পিসির ছেলে জসিম মিয়া, হাসিম মিয়া, শাহরুল ইসলাম, হাসনা বেগম, জৈরুন বিবি এবং হীরা মিয়া একত্রিতভাবে তাদের উপর আক্রমণ করে এবং 2.5 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ জানিয়ে থানায় মামলা করে। পুলিশ এলাকা থেকে রক্তাক্ত শাবল এবং জামা কাপড় উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাছাড়া অভিযোগ করা বিবাদীদের এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এলাকার পরিস্থিতি থমথমে। রাউল উদ্দিনের কথা মতো তার পিসির ছেলে এবং অন্যান্যদের আদালতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আদালতে না গিয়ে ইচ্ছাকৃতভাবে তাদেরকে আক্রমণের পরিকল্পনা নিয়ে পূর্ব থেকে বসেছিল। বাবার নাম কি হইছে? ঘটনা আমরা কোর্টে আসলাম, কোর্টে যাই গেছি বাইরে, মানে আমরা 1.5 টাকা আসলো, 2.5 লক্ষ টাকা আসি। পরে তার বাড়ির সামনে গেছি। কার বাড়ি? ওই জসিমের বাড়ির সামনে। জসিম কি লাগে তোমার? তো পিসি করে বাই লাগে। তো এখানে গেছি, যাওয়ার পরে এই গাড়িটা আটকাইছে, আটকাই আমরা ওয়াটার মাইন হয়েছে গাইছিলাম, ইয়া মারধর করছে, মারিয়া 2.5 লক্ষ টাকা আসিল এটা নিচে গিয়া, আর তার সঙ্গে মোবাইল আসলো, মোবাইলটা নিচে ইয়া হয়তো তার সব বাইরে হয়েছে, তার মা বোন তার ছেলে বাড়ির তো শাবল দিয়ে বাবার দাঁড়িয়ে চেত মারছে মাথার মধ্যে। পরে আমিও গেছি, আমারও মারছে, আমার মারও মারছে। কি নিয়ে মারা মায়ের? এটা ওই জায়গা সম্পত্তি নিয়ে আসা। কতদিন থেকে জায়গা সম্পত্তির বেজাল চলতেছে? চলে আসছে অনেকদিন ধরে। আনুমানিক কতদিন? তোমরা কি জায়গা বেজাল লাগে কোনো কোর্টে গেছিলে, কোনো আইনি ব্যবস্থা নিছিলে? আইনি ব্যবস্থা তারা মীমাংসা, আমরা আজকে দেখা তো করতে হবে তাহারে, তারা কোর্টে আইসে না, আমরা এখন বাড়ি দিয়ে গেছি, যাওয়ার পরে প্রথম আমরা বাড়ির সামনে দড়িয়ে তারা মারছে দেখে না। তোমরা কি পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। আমি তো হসপিটাল আইসলাম, আমার তা দিয়ে লইয়া, হ্যাঁ অন্য ফাইসান করে আমারে আনছে। আমি তো মাই গিয়ে আসলাম না, আমার বন্ধু একটার লগে কি রে মারা মারিছে জানাস নি? এটা তো যে গেল ইয়া বুদ্ধ তার আর আমরা দাদির। তোর নাম কি? আমার নাম শাহরুল ইসলাম। বয়স কত? বয়স 17।